হ্যালো এভরিওয়ান, তো আপনাদের সবাইকে আবার স্বাগত জানাতে চাচ্ছি আমার এই আজকের এপিসোডে। তো আজকে আমরা চলে এসেছি আবার জেমস বন্ড সিরিজে। তো আজকে জেমস বন্ড সিরিজে আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে ওয়ান অফ দি বেস্ট জেমস বন্ড মুভি, এবং এই মুভিটি বলতে গেলে জেমস বন্ড সিরিজটিকে ফেমাস করেছিল অথবা সবার কাছে ফুটিয়ে তুলেছিল। এটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর এটাকে বলা হয়ে থাকে ওয়ান অফ দি বেস্ট মুভি অফ জেমস বন্ড এরা। আর এটা রিলিজ হয়ে হচ্ছে 1964। এটা ক্রিটিক্সের দ্বারা খুবই মানে প্রশংসিত হয়েছিল এই মুভিটা তখনকার সময়। আর এটার পার্সপেক্টিভ খুবই সুন্দর ছিল কাহিনিটা। অবশ্যই এই মুভিটার মধ্যে ভায়োলেন্স ছিল, তারপরে ফাইটিং ছিল, তারপরে এই মুভিটা খুবই সেক্সুয়ালি ইন্টিমেট সিন ছিল। বাট এই মুভিটা খুবই ভালো ছিল কাহিনীর দিক দিয়ে, সিন ম্যানেজমেন্টের দিক দিয়ে, স্ক্রিপ্ট রাইটিংয়ের দিক দিয়ে খুবই ভালো একটি মুভি ছিল আর এন্টারটেইনিং মুভি ছিল। আর এই মুভিটিতে মেনলি হচ্ছে জেমস বন্ডকে একটা টাস্ক দেওয়া হয়, যে টাস্কের হচ্ছে তাকে একজন গোল্ড মার্চেন্টকে মানে মনিটর করার জন্য দায়িত্ব দেওয়া হয়, যার কারণে মনে হয় মানে ইউএসএর একটা গোল্ড রিজার্ভের কাহিনী হতে পারে, সেজন্য তাকে মনিটর করার দায়িত্বটা দেওয়া হয়ে থাকে। আর এই টাইমটাতে মানে জেমস বন্ডের ক্যারেক্টারটা আরও ভালোভাবে ফুটে ওঠে এই মুভিতে। আর এর সাথে মনে করেন একটু সিরিয়াসনেসটা, মানে জেমস বন্ডের যে সিরিয়াসনেসটা ছিল, যেটা হচ্ছে ডক্টর নোতে এবং ফ্রম রাশিয়ার উইথ লাভে যে সিরিয়াসনেসটা কম দেখা যাচ্ছিল, সেটা মনে করেন এই থার্ড মুভিতে এসে ফুললি দেখা যায়। আর এটাতে জেমস বন্ডের পুরা ধরা গ্যাজেট দেখানো হয়, খুবই মনে করেন জেমস বন্ডের যে গ্যাজেটগুলো শুরু হয়, মানে এই মুভি থেকে গ্যাজেটগুলোর কাজগুলো মনে করেন দেখানো শুরু হয়, এবং এই মুভিতে ওই ওমেনাইজিং ব্যাপারগুলো দেখানো হয়ে থাকে। এছাড়াও ইউ ক্যান ওয়াচ দিস উইথ ইউর চিলড্রেন, বাট টেক প্রিকশন ম্যান। তো এই মুভিটা হচ্ছে 1964 December 22 থিয়েটারে আসে। আর এই মুভিটি সুন্দর, ভালো, চাইলে দেখতে পারে। আর এটার আইএমডিবি রেটিং হচ্ছে 7.7। আর এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট স্পাই ফিল্ম অফ দি হোল এরা অফ দ্যাট মোমেন্ট, মানে ওই সময়ের এটা বেস্ট স্পাই ফিল্ম ছিল। এবং এটা মনে করেন বলতে গেলে এটা হচ্ছে এই গোল্ড ফিঙ্গার, এটা হচ্ছে আপনার জেমস বন্ড সিরিজটাকে উতলায় তুলছে, মানে একদম ফুটায় তুলছে ভালো মতো সবার কাছে, আর ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছাতে সাহায্য করছে এই মুভিটাকে। অ্যান্ড দ্যাটস ইট ফর নাও। আপনার চ্যানেল দেখতে পারে, টরেন্টে আছে মুভিটি। আমি এটার রেটিং দেব হচ্ছে 8/10। আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাল বাটন আছে নিচে টিপ দিয়ে দেন, অ্যান্ড ইট উইল বি গ্রেট। Peace.